গুড মর্নিং, ওয়েলকাম টু আর চ্যানেল। আজকে সকাল সকাল কফি দিয়ে স্টার্ট করছি দিনটা, আর আজকে এই বছরের শেষ দিন, তো আমরা একটু ভালো মতন এনজয় করবো ভাবছি। এনজয় তো আমরা রোজই করে থাকি, কিন্তু আজকে ভাবছি যে স্পেশাল কিছু রান্নাবান্না হবে বাড়িতে, খাওয়া দাওয়া হবে ভালো, তো তার প্রিপারেশন স্টার্ট করব কিছুক্ষণের মধ্যে। তো তার আগে একটু রিল্যাক্স হয়ে কফিটা এনজয় করা যাক। তো এই মানি প্লান্টটাকে আমি জল দিয়ে তারপর জলটা ঝরানোর জন্য একটা প্লেটে রেখেছিলাম, তারপর আমি এখন এটাকে এখানটা রেখে দিচ্ছি। প্লেটটা লাগানো নেই টপটার সাথে, তাই জন্য নিচেই রেখেছিলাম। তো এবার ব্রেকফাস্টে আমাদের রেগুলার ম্যাগিটাই বানিয়ে নিয়েছি, কেন কি রান্নাবান্না আজকে স্পেশাল আছে, তাই টাইম বেশি হবে না অন্য কিছু বানানোর। তো ম্যাগির সাথে একটা ডিমের অমলেটের মতন বানিয়ে নিচ্ছি। এদিকে মিউ আর কালিয়া এটার মধ্যে উঠে বসে খেলছে, এই যে কালিয়া এই বলটা নিয়ে খেলছে। খেলতে খেলতে মারপিটও হয়ে গেল। তো ব্রেকফাস্টটা করে নেওয়ার পর এবার চায়ের টাইম হয়ে গেছে আমাদের, চাটা বানিয়ে নিই আগে। ব্রেকফাস্টের পর চাটা খুব ইম্পর্টেন্ট, তাই চা বানাতে চলে এলাম। এদিকে আমাদের বেডরুমে জানলা দিয়ে রোদ ঢুকছে বলে কালিয়া আর মিউ এখানে বসে আছে রোদ খাওয়ার জন্য, আর এখানে আমাদের চাও রেডি হয়ে গেছে। এই যে আজকে মাটন আনা হয়েছে, আর মাটনের চর্বিও আছে অনেকটা, আর ও এদিকে আজকে একটু ক্লিনিংয়ে ব্যস্ত, ও ক্লিনিংয়ের পার্টটা আজকে একটু দেখছে, আর আমি এদিকে রান্নাবান্নাটা দেখছি। তো এদিকে আমি মাংসের জোগাড়টা করে নিচ্ছি। আমি এই আদা রসুন লঙ্কা আর পেঁয়াজটা বেটে নেব মিক্সিতে। এদিকে রাইসেরও একটা রেসিপি বানাবো, তার জন্য এই যে জল বসিয়ে দিয়েছি আর চালটাকেও ভিজিয়ে রেখেছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে আমি বানাচ্ছি এই কাস্ট আয়রনের কড়াইটাতে। তো কাস্ট আয়রনের কড়াইতে রান্না করলে খুবই টেস্টি হয়, আর আগের দিন একদিন বানিয়েছিলাম মাটন, খুব ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল।
তো আজকে আবার বানাচ্ছি, দেখি আজকে কেমন হয়। তো এই কয়টা হলো 6 লিটারের, অনেকটাই বড়। আর এই ডিজাইনের বড়ই আছে, ছোট নেই, ছোট অ্যাভেলেবেলই নেই, তার জন্য বড়টাই কিনতে হলো। তো এটাতে আমরা হাই ফ্লেমেও রান্না করতে পারি, কোনো প্রবলেম হবে না, এটাতে সুবিধা আছে। আর এদিকে মাংসতে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর তেল দিয়ে অল্প মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি এই কড়াইতে দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নেবো হালকা হালকা করে, হাই ফ্লেমে রেখেই কষিয়ে নেবো। আর এদিকে আমি নুন দিয়ে দিচ্ছি, নুনটা দিতে ভুলে গেছিলাম। আমি এদিকে কভার করে কষিয়ে নিচ্ছি, তারপর কিছুক্ষণ পর আমি চর্বিটাকেও দিয়ে দিলাম, আবার ঢেকে দিলাম। কড়াইতে আমি একটু ঘি নিয়ে নিচ্ছি রাইসের প্রিপারেশনের জন্য। তো আমি এদিকে কাজু ভেজে নিচ্ছি ঘিতে, আর এদিকে কটা সবজি কেটে রেখেছি, গাজর, বিনস, মটর, এগুলো ভেজে নিচ্ছি। তারপর ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজে দিয়ে দিচ্ছি নুন আর অল্প চিনি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিলাম। এদের সব কিছু ভাজা হয়ে গেছে। এবার একটু ঘি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু গোটা জিরে। হালকা ভেজে নিয়ে এই রাইসটাকে দিয়ে দিলাম। রাইসটা হয়ে যাওয়ার পর এটাকে আমি একটা প্লেটে নিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি, তারপর রাইসটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ভেজিটেবলসগুলো, আর ওপর দিয়ে অল্প নুন ছড়িয়ে দিচ্ছি, মিক্স করে নিচ্ছি। তারপর হালকা হালকা করে মিক্স করে নিচ্ছি যাতে ভেঙে না যায় রাইসগুলো। এরপর কভার করে দেবো কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি কেসের দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর কভার করে দেবো 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে। আর এদিকে আমাদের মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আলুটাও দিয়ে দিলাম। এদিকে আমাদের স্যাফরন রাইস রেডি। এদিকে ওপর দিয়ে কাজু দিয়ে দিচ্ছি আর ক্যারামেল করা অনিয়নটাও দিয়ে দিচ্ছি। দেখা যাক, সুন্দর একটা রং হয়েছে, এই দেখুন কি সুন্দর রংটা। তো সব সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গরম মশলা আর অল্প চিনি। এই যে আমাদের মাটন কারি উইথ স্যাফরন রাইস রেডি। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো রেসিপিসগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা আপলোড হতে হতে নিউ ইয়ার অলরেডি হয়ে যাবে, তাই জন্য এখনই আপনাদের জানিয়ে দিচ্ছি আমরা হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন, নতুন বছরটা আগের বছর থেকে আরো ভালো মতন কাটাবেন, আরো এনজয় করবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং অন্যকেও ঘরের সবাইকে সুস্থ রাখবেন আর আনন্দে কাটাবেন। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, আর আমাদেরও পাশে এইভাবেই থাকবেন। আসছে বছর আশা করি আরো ভালো, আরো বেশি মোটিভেশনের সাথে, আরো নতুন নতুন আপনাদের যেটা আরো ইন্টারেস্টের ভিডিও আমরা যাতে আনতে পারি আপনাদের সামনে, এটাই আমরা আশা করছি আর সেই চেষ্টাই করব। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল।